মজা দিল আমার স্বামীর, সে এত ভালো লাগলো, আমি খুব শান্তি পেলাম, ও খুব শান্তি পেল। আমার বাড়ি বগুড়া। আসলে আমার হাজব্যান্ড ইন্ডিয়া বাংলাদেশ মিলে বিজনেস করে, আমি দেবর শ্বশুর বাসর সবাই একসাথেই থাকি, মায়ের বাড়িতে খুব কম থাকি, বাবার বাড়ি এতটা যাওয়া পড়ে না, কিন্তু শ্বশুর বাড়িতে বেশি থাকি। তো যাই হোক, আমার স্বামী একদিন বললো যে আমি তো ইন্ডিয়া যাব, তুমি থাকো বাসায়, আমি কিছু মালপত্র নিয়ে আসি, বাংলাদেশে তো এখন দেখা গেলো ছিল করতে প্রাইসটি বেশি পাওয়া যায়। আমি আচ্ছা ঠিক আছে যাও, দেখে শোনে দেখো। তো আমার দেবরে বলতেছে তোর ভাবি যখন বাজার ঘাট লাগবো কোনো কিছু লাগবো আইনে দিস, দেখে শুনে রাখিস তোর ভাবি। তো আমার দেবরও বলতেছে যে হ্যাঁ, সোহানও বলতেছে যে আমি আছি ভাই, তুমি যাও, ঠিক আছে টেনশন করো না, বাজার ঘাট যা যা লাগে ভাবি বললে আমি আইনে দেবো সব কিছু, আমি দেখে রাখবো, যাও ভাই ঠিক আছে। তো আমার দেখা গেল হাজব্যান্ডের যখন ইন্ডিয়াতে যায় তো সব কিছু সই পেয়া দেবরের কাছে দিয়ে যায়, দেবরও আসে যায় বাজারঘাট করে খায়। দেখে গেল এক পর্যায়ে বললো যে ভাবি তুমি তো একা শো, আমিও একা শুই। তো আমার শ্বশুর শাশুড়ি কিছুই মনে করো না, ছোটো ভাই যেহেতু দেবর একসাথে এক বিছানায় ঘুমাই রয়েছি, প্রতি রাত্রে এমন একসাথে ঘুমাই। তো দেখে গেল ঘুমাই আসি, ঘুমের চোখে তাকায় দেখলাম যে হাত পড়ছি, কি আর হাত হাত দিয়ে দেখে গেল আমার শরীর একদম বুকের উপরে উঠে গেছে। যখন ও বুকের উপরে উঠে গেছে, ওর যন্ত্রটা ছিল ঘোড়ার মতো বড়, এত মোটা। তাই আমি বলতেছি কি করতেছো, আমি তোমার বড় ভাইয়ের বউ না, এটা কি ঠিক করতেছো? তুমি এটা ঠিক করতেছো না, তোমার ভাই যদি জানে এই কথাটা তাহলে তোমার ভাই তোমার মেরেই ফেলবে, আমারও মেরে ফেলবে, তুমি নামো নিচে নামো, এমন করো না। ও বলতেছে ভাবি, আমার কানের কাছে এসে বলতেছে ভাবি তোমার আমার খুবই পছন্দ, খুবই ভালো লাগে, ভাই বাসায় থাকে তো বলতে পারে না, তোমারে আদর করতে মন চায়। তো দেখে গেল জড়াজড়ি করতে করতে এক পর্যায়েও আমার যাইতে দৌড়েই ফেললো, তো আমি আর ছুটতে পারলাম না। দেখে গেল আর এটা এত মজা দিল আমার স্বামীর, সে এত ভালো লাগলো, আমি খুব শান্তি পেলাম, ও খুব শান্তি পেল। লেগে ওর যন্ত্রটা ছিল এমন ঘোড়ার মতো মোটা বড়, খুবই ভালো লাগতো যখন আমার আদর করতো। তো দেখা গেল শেষ আমাদের মজা করা, আমরা গোসল করতে ওয়াশরুমে ঢুকলাম, ওয়াশরুমে ঢুকলাম আমার গোসল প্রায় শেষের দিকে আর ও গায়ে পানি ঢালতেছে। তা আমি ভাবলাম যে আমার তো আগে হয়ে গেছে, তাই আমি কোনোরকম তাড়াতাড়ি করে জামাটা পরেই ওড়নাটা কাঁধে রেখেই দৌড়ে গেটে চলে গেছি। কোনোদিন কে চাপে এত রাত্রে গেটটা খুলেই দেখি আমার বর চলে আসছে। তো আমার বর যখন চলে আসছে আমি তো থরথরে কাঁপতেছিলাম, কিছু বলতে পারি না, শুধু বললাম যে তুমি এত রাতে আসছো, ফোন তো দিলা না, আসার আগে তো কিছু বললা না, তোমাকে বলছি না যে আমি সারপ্রাইজ দেব, এর জন্য আমি তাড়াতাড়ি চলে আসছি, সারপ্রাইজ আমার বাড়িতে আমি আসবো, ফোন দিব বইলে আসবো, এরকম হয়? আমি তো আসবই কই না, আমি ভাবলাম যে না বইলে আসলে, এর জন্য জিজ্ঞেস করলাম। তো বললো যে এটি রাখো, দেখাশোনা করো, বিজনেসের জিনিসও আছে আর তোমার জন্য কিছু কসমেটিক আছে, তুমি দেখো ব্যাগ খোলা, আমি একটু আসি ফ্রেশিয়া। তো তোয়ালেটা নিয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়, যায় যখন দরজাটা খুলে খুলে দেহে যে সুহান দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে পরে ওর তো মাথায় রক্ত উঠে যাওয়ার গোসল করা অবস্থায় দেখা, ওইখান থেকে ব্যাগ চলে এসে খাটে শুয়ে পড়ে। যখন খাটে শুয়ে পড়ে আর ভাবে যে কী হইল, ও তো বুঝে ফেলছে যান আমাকে কিছু বলতে পারে না ভাইকে কিছু বলতে পারে, ও তখন উঠা বসলো, উঠা বইসা আমার চুলের মধ্যে যখন যাইতে ধরলো, আমি তো বাস্তার জন্য আর পায়ে পড়ছি, চিৎকার করতেছি মাফ করে দাও ভুল হয়ে গেছে, বাসার সবাই এত রাতে জেগে যাবে বুঝতে পারবে, আমার ক্ষমা করে দাও। তো সোহান ওই মুহূর্তে ওয়াশরুম থেকে বের হয়ে আইসা ওর পায়ে ধরে ও মাপ চাইলো যে ভাই ক্ষমা করে দাও, আসলে আমি বলছি বাপের দেখে শুনে রাখবো, বুঝতে পারে নাই, সামাল দিতে পারে না নিজেরে, আমার দেবরও ভুল স্বীকার করতেছে, আমিও ভুল স্বীকার করতেছি, ওরও ভুল হয়ে গেছে আমারও ভুল হয়ে গেছে। তো দুজন দুজনের কাছে আসলে দুজনের ছাড়া বাঁচতেই পারতাম না, আর এরকম ভুল করব না, তুমি ক্ষমা করে দাও শেষবারের মতো, ও ক্ষমা করে দিল যে ঠিক আছে ক্ষমা করে দিলাম, তোদের দেবর ভাবি আজকে থেকে এটা ভাবি বলবি না, বলবি যে বড় আপা আর তুইও ছোট ভাইয়ের মতো দেখবে, আচ্ছা ঠিক আছে আর আমরা এরকম ভুল করব না শেষবার। তো আমাদের স্বামী অনেক শিক্ষিত, অনেক ভালো ভালো দেখে ক্ষমা করে দিছে, সুযোগ দিছে,
ভালো দেখে আমার স্বামী আমারে নিয়ে সংসার করতেছে, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আগের মতো। আমি ভুল করছি, আমার দেবরও ভুল করছে। আপনারা তাই দেবরের সাথে এমন ঘনিষ্ঠতা মিশবেন না, ভুল করবেন না কখনো। স্বামীর ভালোবাসা স্বামীরই দিবেন, এমন ভুল কখনো করবেন না। তাই এটার থেকে আপনারা সবাই সচেতন থাকবেন যে কখনো জানি আমার ভুলের জন্য আরেকজনের জীবনে ভুল না হয়। দেখেই তো মানুষ শিখে, ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন যে আসলে আমরা জানি সবসময় পারি, মানুষের ভালোবাসা পাই, মানুষের মন জোগাড় করে চলতে পারি। আল্লাহ হাফেজ।